স্কুলে আসা পড়ুয়াদের দিয়ে করানো হয় বাজার, হিসাব শেখাতে ছাত্রদের বাজারে পাঠানো হয়, যুক্তি দিলেন মাস্টার মশাই। স্কুলের ছাত্রছাত্রীরাই করছে মিড ডে মিলের বাজার, প্রধান শিক্ষক স্কুলে আসছেন দেরিতে, একদিন দুদিন নয়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক মশাই ছাত্রদের দিয়েই নাকি নিয়মিত বাজার করান। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার 2 নম্বর ব্লকের শিবাটি গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকেরা। এই বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্কুলে 40 জন ছাত্রছাত্রী রয়েছে। রোজই স্কুলে মিড ডে মিলের রান্না হয়। প্রতিদিনকার সবজি ও মুদিখানা দ্রব্য কিনতে পাঠানো হয় স্কুলের ছাত্রছাত্রীদের। তার উপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজ স্কুলে আসেন দেরি করে। স্কুলের চাবি থাকে প্রধান শিক্ষকের কাছেই, ফলে রোজই স্কুল শুরু হয় দেরি করে। এমনই সব অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা। দেরি করে আসার জন্য আমরা জিজ্ঞাসা করলে স্যার বলে যে রাস্তাঘাট খারাপ, কীভাবে আসবো, এবং বাচ্চাদেরকে দিয়ে মিড ডে মিলের বাজার করতে পাঠানো হয়, সেটা আমরা কৈফিয়ত জানতে চাইলে বলে যে আমার নিয়মকানুন জানা নেই। তো আমরা গ্রামবাসী মিলে সবাই একত্রিত হয়ে স্যারকে জিজ্ঞাসা করলে বলে যে তোমরা যা খুশি পারো করে নাও, হ্যাঁ যাকে যাকবে ডাকো, এরকম আর কি কথাবার্তা রাখি। হ্যাঁ, খারাপ ব্যবহার করে এবং এখন ভুল স্বীকার করছে, কিন্তু তখন খারাপ ব্যবহার করে আমাদেরকে তাড়িয়ে দেয়। এইসব অভিযোগের সাফাইয়ে স্কুলের প্রধান শিক্ষক সুমন ঘোষ বলেন, ছাত্রছাত্রীদের হিসাব শেখাতেই তাদের বাজারে পাঠানো হয়। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে আসেন স্থানীয় 2 নম্বর ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি। আমাদের মাত্র 40টা স্টুডেন্ট, 40টার মধ্যে এভারেজ প্রায় 28-30 জন প্রায় প্রতিদিন খায়। মোটামুটি ধরুন আমি যদি 35 জন বা 30 জনকে খাওয়াই, আমি 30 জনের খাইয়ে সরকারের কাছ থেকে টাকা পাবো 30×5.5। তার মধ্যে গ্যাসের দাম আছে, বর্তমানে গ্যাসের দাম প্রায় 950 টাকা। 950×1 মাসে 2টো গ্যাস খরচা করে কেউ একজন, আমি ক্যামেরার সামনে বলছি, কেউ একজন দায়িত্ব নিয়ে খায় দিন সরকারি চাট, মাসে দুটো গ্যাস খরচা করে সরকারি চাট কেউ একজন খায় দিন। স্কুলমুখী করতেই যেখানে ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই ছাত্রছাত্রীদেরকেই স্কুল থেকে যেতে হচ্ছে বাজারে মিড ডে মিল জোগাড় করতে। এতে কি শিক্ষার মান বাড়বে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমি একটু কাজে এসেছিলাম, দিয়ে শুনতে পেলাম যে একটা নতুন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। যখন আমি ঘটনাস্থলে এলাম, এসে এখানকার যারা মানুষ, সাধারণ মানুষ আছে আর কি, তারা বলছে যে এখানকার ছেলেদেরকে দিয়ে মিড ডে মিলের বাজার করতে, মানে করতে দিচ্ছে, বাজার করে নিয়ে আসার জন্য বলা হচ্ছে। যখন এই অভিযোগটা বাজার করতে নিয়ে যে কেন কাক হচ্ছে, এটা এখানকার মানুষরা, এলাকার মানুষরা গিয়ে যখন হেডমাস্টার মশাইকে গিয়ে বলা হয়, তখন তিনি বলেন যে না, অভিযোগ অস্বীকার করেন সম্পূর্ণভাবে। তারপরে সঠিক টাইমে নাকি এরা স্কুলে আসছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান।